পরিবহন মালিকদের সরকার নির্ধারিত ভাড়া আদায়ের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। এ সময় যারা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। এই মহামারীতে সমালোচনা না করে সবাইকে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী। পরিবহন মালিক শ্রমিকদের সরকারের নির্দেশনা পালনে আবারও অনুরোধ করছি, পাশাপাশি এ দুঃসময়ে যে সকল পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করবে, স্বাস্থ্যবিধি মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ডিআরটিএ, ডিএমপি, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, ভিজিলেন্স টিম সহ সংশ্লিষ্ট সকলকে আমি আবারও অনুরোধ করছি। অভিন্ন প্রাণঘাতী শত্রু করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা দ্বিমত পোষণ করতে পারি না, এখানে ঐক্যবদ্ধ থাকাই সংকট সমাধানের সবচেয়ে বড় শক্তি।